কি ব্যাপার, সাহেলা কেন আসছে না? কেন সাহেব বিদেশ থেকে এসে লম্বা ঘুম দিয়েছে, একটু আগে ওকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে এসেছি। গুড মর্নিং ড্যাড। ওই তো সাহেব আসছে। হাউ আর ইউ মাই সন? আই ফাইন ড্যাড। সাহেব এখন থেকে ব্যবসা বাণিজ্য সব দায়িত্ব তোমার। কি বলছো ড্যাড, লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসতে না আসতেই দায়িত্ব চাপিয়ে দিলে? দেখো তুমি এমবিএ করে আসছ আর আমি রাজনীতি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাছাড়া আগামী সংসদ নির্বাচনে আমি আমাদের এলাকা অনন্তপুর থেকে নির্বাচন করছি। কনগ্রেচুলেশন ড্যাড। কিন্তু কিন্তু ড্যাড আমি যে অনেক বছর পর দেশে ফিরলাম, মায়ের হাতে রান্না বান্না খাবো, কিছুদিন কিছুদিন দেশে ঘুরে বেড়াবো, তারপর না হয়। ভেরি গুড, তুমি এক কাজ করো আমাদের অনন্তপুর থেকে একবার ঘুরে আসো। অনন্তপুর? না না, শাহিদ এখন বাড়িতেই থাকবে। না মা, ড্যাডির আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার। অনন্তপুর, যেখানে আছে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, আমি সেই অনন্তপুরে যাব। আপনি কিছু মনে করছেন? হ্যাঁ সেরাম আসি, চলেন আম্মা।